কিসের খোঁজে এসেছি ভাই? তো পেলাম বেশ কিছুদিন ধরে হরিণঘাটা ফার্মের পুরো এলাকা জুড়ে শেয়ালের ছবি তোলার জন্য এদিক ওদিক ঘুরে বেরোচ্ছি। দেখি নেয়ারা বোর্ড আমরা অ্যামাজন ধরতে পারি? সন্ধ্যা নামলেই শিয়ালের ডাক পাওয়া যাচ্ছিল চরম, কিন্তু দেখা মিলছিল না, কারণ বেঙ্গল ফক্স খুবই চতুর এবং লাজুক প্রাণী, যার জন্য বেঙ্গল ফক্সের ঠিকঠাকভাবে দেখা মেলা খুব কঠিন হয়ে যায়। এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় শিয়ালের পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল, শিয়ালের ডাকও শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু শিয়ালের দেখা মেলা খুব কঠিন হয়ে যাচ্ছিল। শিয়াল খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন ভোরবেলায় সময় নষ্ট না করে পৌঁছে গেছিলাম আবার সেই একই জায়গায়। সকালবেলায় হরিণঘাটা ফার্মের ভেতরের পরিবেশটা খুবই মনোরম থাকে, চতুর্দিকে প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যায় এবং এখানে অনেক ধরনের পাখিও দেখতে পাওয়া যায়। ব্ল্যাক র্যাম্পেড ফ্লেমব্যাক, রেড ভেন্টেড বুলবুল, ড্রঙ্গো, ইউরেশিয়ান গোল্ডেন ওরিয়াল, গ্রিন বি ইটার, ওরিয়েন্টাল চেস্ট নাট মুনিয়া, এছাড়াও অনেক প্রজাতির পাখির দেখা মেলে হরিণঘাটা ফার্মের জঙ্গল রোড 8 নম্বর সংলগ্ন এরিয়াতে। শেয়ালের খোঁজ করতে করতে হরিণঘাটা ফার্মের 8 নম্বরের থেকে আমরা এল টাইপের পিছনে মথুরা বিলের অংশ পদ্ম বিলের কাছে এসে উপস্থিত হলাম। পদ্ম বিল হরিণঘাটা ফার্মের সবথেকে সুন্দর একটি জায়গা, প্রচুর গাছে ঘেরা সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানেও প্রচুর রকমের পাখি দেখতে পাওয়া যায়। লেজার হুইসলিং ডাক, কর্মোরেন্ট, ব্ল্যাক উইংড স্টিল্ট, কিংফিশার, গ্রেট অ্যাগ্রেট, আরও বিভিন্ন ধরনের পাখি যেমন বক, সারস, তিতির, চিল, এই সমস্ত ধরনের পাখি দেখা পাওয়া যায় এই পদ্মবিলেই। সারাদিন পাখির ছবি তুলে এবং শেয়ালের খোঁজ করে আবার সন্ধে নেমে এলো। যে কোনো প্রকারে হোক আজ শেয়ালের ছবি কিংবা ভিডিও কিছু একটা তুলতেই হবে, যার জন্য রাত্রিবেলাও হরিণঘাটা ফার্মের বিভিন্ন জায়গাগুলিতে আমরা শেয়ালের খোঁজ করতে করতে ঘুরে বেরোচ্ছিলাম। অবশেষে রাতে বাড়ি ফেরার সময় দেখা মিলল শেয়ালের। অন্ধকার এবং ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য স্টিল ফটো কিছুই তোলা গেল না, কিন্তু মোবাইলের ক্যামেরা থেকে যতটুকু সম্ভব ভিডিও করে নিলাম। রাস্তায় আসতে আসতে অন্তত 3-4টি শেয়াল পরপর চোখে পড়ল, আর যতবারই শেয়ালগুলো চোখে পড়েছে ততবারই দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি। আশা রাখি কিছুদিনের মধ্যে শেয়ালের কিছু ছবি এবং ভিডিও আরও ভালোভাবে তুলতে পারব এবং এই সুন্দর প্রাণীটির সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারব।
নদীয়ার হরিণঘাটা ফার্ম খুবই সুন্দর একটি জায়গা। চেষ্টা করব ভবিষ্যতে এই হরিণঘাটা ফার্ম নিয়ে আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, এবং এই হরিণঘাটা ফার্মে যত রকমের পাখি পশু আছে তাদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।